ಬದನ ಮಣಿಮಯ ಆಭರಣ 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 ಅನುಪಮ ಬದನ ಮಣಿ ಬರಾತಿ Thank you, Snehadi, for gracing us with such a breathtaking performance. Your dance was as beautiful as you look today. Your artistry and skill. पहुँचे गंगा किनारे न कर मैली तू गंगा तन धोए मन तो गंदा पलट के फिर नानी बोले बात और बहता पानी न कर मैली तू गंगा तन धोए मन तो मन रावण जो लहरों में तूने बहाए जो चला गया वो लौट के फिर ना आए तेरा कर्म ही है जो संग तेरे ही जाए मन पावन हो गंगा में डूबे नहाए मन रावण जो लहरों में तूने बहाए हर हर गंगे हर हर একে অপরের পরিপূরক একটি ছন্দের মতন বেজে ওঠে জীবনের গান আমাদের এই নাটকটি তাই কোনো ব্যক্তি বিশেষের উদ্দেশ্যে নয় তা যেন বাস্তব জীবন থেকেই উঠে আসা এক চিত্র যেন সমাজেরই দর্পণ ওবিকে আমায় ফোন করতে বলিস না আর আমি ওকে নিয়ে পারছি না ও যা করলো কাল রাতে বলার কথা নয় আরে কেমন আছিস আছি ভালো আরে সব ভালো তো আর ভালো লাগছে না আমার আরে ভাই কেমন আছিস হ্যাঁ ভাই ভালো আছি তুই আর যা করলি কাল আর বলার কথা না আরে ভাই আর বলিস না আর ছাড় না একটা জিনিস যা হবার হয়েছে ছাড় না হয়ে তো গেছি অবিক কিন্তু তুই কবে যে সুধরাবি আরে একই আবার জ্ঞান দিচ্ছিস আমাকে ঠিক আছে যখন তোর এই জ্ঞানটা ভালো লাগে না আমি আসি তোকে কেন রাগ করিস না না অবিক অনেক বড় হয়ে গেছে অবিক নিজের জিনিস নিজে বুঝতে পারে এ দাঁড়া ওকে যেতে দে চল আমাকে একটা পাস কর দেখ এটা ধর চল আমি বাড়ি এলাম আসছি আমার বাড়ি যেতে কাজ আছে আসছি টাটা কবে দেখা হবে সে পরে কথা আছে চল আসছি টাটা টাটা
রোজকারের মতোই ছেলেটি বাড়ি ফিরে গেল। এই দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? এখন রাত্রে বাড়ি ফিরলে? এখন আমার কথা বলার সময় নেই। কথা বলার সময় নেই মানে? তোমাকে দাঁড়াতে বললাম তো। আহ, বলছি তো আমার কথা বলার সময় নেই। বলছি তো মানে? তুমি বাবার রুমে কথা বলছো? বাবা বাবার মানে? ডিস্টার্ব করো না বাবা। ডিস্টার্বের কি আছে? আহ, তুমি এত রাত্রে বন্ধু? এই বন্ধু হিসাব আমার আজকে মত কি? আমার ভাই তো কথা বলছো তুমি। ভাই তোর কি আছে? কলেজ ফিসটা দাও নি শুনি। কলেজ ফিসটা দাও নি কেন? ও, কলেজ ফিসটা হারিয়ে গিয়েছে। হারিয়ে গিয়েছে? নাকি তুমি ওই টাকায় মদ বিড়ি সিগারেট খেয়ে উড়িয়ে দিয়েছো? আবার ফালতু বকছো তুমি। ফালতু বকার কি আছে? তুমি জীবনে করবেটা কি? আচ্ছা কি চাও? তারপরে কি করবেটা কি তুমি? কি চাও তুমি? কি চাও বলো? চাও? তুমি কি চাও বলো? তোমার মা মারার পর তোমার কে দায়িত্ব পালন করেছে? আমি কি করেছো তুমি? কি করেছো? কি করিনি বলো? আমাকে আমার মতো বাঁচতে দিয়েছো তুমি? লব করতে বলছো আমি লব করছি। তোমাকে এতদিন জীবনে আর কি চাই তোমার? কি তোমার কি চাই বলো? আমার তো জীবন শেষ হতে চায়। আমি আমার মতো বাঁচতে চাই, আমি একা থাকতে চাই। তুমি তোমার মতো বাঁচতে চাও তো? যাও ঘর থেকে বেরিয়ে যাও আজকে, যাও। যতদিন বাবার ছায়া থাকবে ততদিন বুঝবে তার বাইরে যে হারিয়ে যাবে। এভাবেই ধীরে ধীরে পাঁচ বছরের রঙিন অধ্যায় শেষ হয় ও আমাদের গল্পের নায়ক কোট ঘরের সেই রুড়ো সাদা কালো জীবনে প্রবেশ করে। প্রথমটায় খানিক বুঝতে পারা যায় না, কারণ জঙ্গল তো দূর থেকেই ভালো লাগে। আমাদের এই নতুন অ্যাডভোকেট তার লাইসেন্স নিয়ে যখন তার পাড়ার দাদার দূর সম্পর্কের কোনো এক আত্মীয়ের চেম্বারে গিয়ে ওঠে, তখন জীবনের এই নতুন অধ্যায়ের সূচনাতে যাওয়ার সময় খানিক উত্তেজিত হয়ে ওঠে বটে, কিন্তু গিয়েই সে এক নিষ্ঠুর নগ্ন সত্যের সাথে তার মাথার ঠোকর লাগে। এইখানে এই দেখো, এখানে যদি ওরা যদি এই কেসটা যদি করতে চায় তাহলে আমরা কিন্তু এখান থেকে ওরা ক্রস যদি ক্রস টিম যদি এখানে করি স্যার আসবো? না 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 না, এখন তোমার আসার দরকার নেই। দাঁড়াও দাঁড়াও স্যার আসবো স্যার। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন 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 বসুন। তুমি, আমি তোমাকে এখানে আসতে বলেছি? বাংলা কথা বুঝতে পারো না? কি এতদিন ধরে পড়াশোনা করেছো, ম্যানার্স জানো না তুমি? সরি সরি স্যার, আমি ওয়েট করছি। কি অবস্থা, আমার ডাকলিনে চলে এসেছে। কিছু মনে করবেন না বুঝলেন তো, আজকালকার দিনে ছেলে মেয়েরা। হ্যাঁ তো শুনুন, আপনার যে কেসটা নিয়ে আপনার আলোচনা করছিলাম, তো ওরা অ্যাকচুয়ালি একটা কাজ করেছে, ওরা আপনার বিরুদ্ধে সেকেন্ড একটা প্রসিকিউশনের কেস করেছে, তো সেটা নিয়ে আমরা ভাবছি এখন। বাট এই মুহূর্তে আমার কাছে না সেই সময়টা নেই। আপনি একটা কাজ করুন, আপনি পরশু দিন নাগাদ আমার সাথে দেখা করুন, তখন আমরা এই বিষয়ে ভালো করে কথাবার্তা বলে নেব, ঠিক আছে? নমস্কার। হ্যাঁ নমস্কার। আমাদেরকে এই চার নম্বরে একটা যেতে হয় বুঝলি তো, প্রসিডিংটা রয়েছে। চল একবার গিয়ে একবার দেখে আসি কী হয়। ধর এগুলোকে ধর, চল। না 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 না, আজকে হবে না, একটা কাজ কর, তুই কালকে চলে আয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আর সময় নেই। আরো কিছুক্ষণ পর স্যার আসবো। হ্যাঁ আসবো স্যার। আচ্ছা আচ্ছা, কালকে এসেছিলে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো। হ্যাঁ তো নাম কি তোমার? আমার আমার নাম স্যার অভি। অভি কি পুরো নাম? কি স্যার? ও পুরো স্যার অভি, অভি ঘোষ। তো পুরো নামটা তো বলতে হবে নাকি? বার্থ সার্টিফিকেটে কি শুধু এই ডাক নামটা লেখা আছে বাড়ির? একটা লিগাল প্রফেশনে তুমি এসছো, বাট এইটুকুনি এটিকেট তুমি জানো না? সরি স্যার, মিস্টেক হয়ে গেছে। সরি স্যার, সরি স্যার। যাই হোক, দাও তোমার সিভিটা দাও একবার। বাহ, যা ভেবেছি আর কি, ক বছরও তো একদম গোল্লা মেরে দিয়েছো তুমি। ঠিক আছে, একটা কাজ করো তুমি বুঝলে, এখান দিয়ে ডান দিকে এইদিকে যাও, গিয়ে দেখবে এইদিকে একটুখানি বেঁকবে,
দেবে একটা ছোট্ট মতো দোকান আছে, জিজ্ঞাসা করে পল্টুর দোকান বললে তোমাকে চিনিয়ে দেবে, ঠিক আছে? ওকে একটুখানি 100 টাকা মতো দাও তো, একটা সিগারেট নিয়ে আসো। দেখো এটা তো এখান দিয়ে। অবশেষে পড়াশুনোর শেষে আমি এই সিগারেট বইতে আসলাম। দাদা একটা সিগারেট দিন তো। স্যার আসছি। হ্যাঁ 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 আসো আসো আসো, দাও দাও। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? একটা কাজ করো, 5 নম্বরে দেখো বেলের হেয়ারিং চলছে, একবার কি ঘুম মেরে আসো, ঠিক আছে? 5 নম্বরটা কোন দিকটা? এতদিন এখানে এসছো বাট এটুকুনি জানো না 5 নম্বরটা কোন দিকে? এই তুমি কোর্ট চিনছো? সামনের বিল্ডিংটা যাও, দোতলাতে। থ্যাংক ইউ স্যার। এরকম ভাবেই চলতে থাকে এবং আরো কিছুদিন পর একটা কাজ করতো, সেকশন 438টা খোলতো বেলের। সেকশন 438 সিআরপিসি আইপিসি না এভিডেন্স? আরে কি হলো দে। হ্যাঁ স্যার। দে দে দে। কি খুলেছিস সেটা তুই? স্যার 438 বেল কোথায় থাকে গুরু? তুই এটা জানিস না বেল সিআরপিসিতে থাকে? তুই আইপিসি খুলে দিয়েছিস আমার সামনে, এতদিন হয়ে গেছে তুই এটা জানিস না কোনটা খুলতে হবে তোকে? বেল আইপিসিতে থাকে গন্ড অপমূর্খ। সরি স্যার, সরি স্যার। এতদিন ধরে ধরে এই শিক্ষা পেয়েছো তুমি? স্যার ওই 438 বলেছেন তো, আর বুঝে উঠতে পারি কি অবস্থা দেখো। সরি স্যার, সরি স্যার, স্যার সরি স্যার। সিআরপিসি ফুল ফর্ম কি? সিআরপিসি? হ্যাঁ, ক্রিমিনাল পেনাল কোড। আবার বলো স্যার, ক্রিমিনাল পেনাল কোড। এ তুমি কি, তুমি এখানে কি মানুষ? সিআরপিসি ফুল ফর্ম ক্রিমিনাল পেনাল কোড। এরা তো আমার চেম্বারের অসম্মান করছে, চেম্বার তো ডুবিয়ে ফেললো আমার পুরো। আমি আজ চলে গেলে লোকে এসে এই দেখবে, এই আমার চেম্বারের মুখ, এদেরকে নিয়ে আমি চেম্বার চালাচ্ছি। সরি স্যার, সরি স্যার। ছি 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 ছি, এই পড়াশোনা করছো তুমি? এভাবেই অভিক অপমান লাঞ্ছনার শিকার হতে থাকে এবং ঠিক করে সে ভালো করে পড়াশোনা করে নিজেকে তৈরি করবে। ধীরে ধীরে এভাবেই দিন যায় এবং অভিক ধীরে ধীরে নিজের চেষ্টা ও অধ্যবসায় কোর্টের খুঁটি নাটি কাজ শিখতে শুরু করে। এই অবস্থায় আরও 2 বছর পর আচ্ছা শোন না, তোদের একটা কথা বলা হয়নি। আচ্ছা স্যার। একটা কেস এসছে। হ্যাঁ, 498-এর মামলা। বউটাকে হেভি অত্যাচার করছে বাড়িতে, মারধর করছে, বাড়ি থেকে বার করে দিচ্ছে, বাচ্চার সাথে দেখা ফেখা করতে করতে দিচ্ছে না। পয়সাওয়ালা লোক, একটা বড় উকিল ধরেছে ওই সাইডে। হ্যাঁ তো জিততে তো আমাদের হবেই। অবশ্যই স্যার, ডেফিনেটলি। কারণ এই প্রফেশনে যখন এসছি জাস্টিসই তো দিতে না পারি, তাহলে আর আমরা কেন কিসের জন্য পড়ছি? একদম স্যার। তুমি একটা কাজ করো বুঝলে, এই ড্রাফটিংটা তো দেখছো, একবার পড়ে দেখো তো এরপর কী কী সেকশন লাগানো যায়, ঠিক আছে? স্যার আমি কি একবার চেষ্টা করে দেখতে পারি? তুমি? হ্যাঁ স্যার আমি। কী বলো, দেবো একবার? ঠিক আছে,
তুমি এটা একবার পড়ো বাড়িতে গিয়ে, করে দেখো কি কি সেকশন অ্যাপ্লাই হয়। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কালকের মধ্যে কিন্তু আমাকে দেখিও, অবশ্যই দেরি করো না কিন্তু। অবশ্যই অবশ্যই, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। চলো আমরা ওই প্রসিডিংটা সেরে আসি। কিন্তু সেই কাল আর কোনো দিনই আসে না। সঞ্জয় স্যার ঘুমন্ত অবস্থার পর আর উঠলেন না, ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাক, সব শেষ মুহূর্তেই। সকালে জানাজানি হতেই কান্নার ঢল নামে, দিশে হারা অভিক মাথা নিচু করে বসে থাকে, কোনো কুল কিনারা পায় না। অভি অভি, এখন ভেঙে পড়লে চলবে না বাবু। স্যার যে অসমাপ্ত কাজ তোর জন্য রেখে গেছে, আমি চাই যে তুই সেইটা সম্পূর্ণ কর। আমি কি পারবো? অবশ্যই পারবি, স্যার যখন তোকে দিয়েছে, স্যারের বিশ্বাস ছিল তোর উপর, আমারও বিশ্বাস আছে এনে। আচ্ছা হিয়ারিংটা কবে আছে? দু মাস পর। ঠিক আছে আমি দেখছি। একদম পরবর্তী হিয়ারিং ও ক্লাইম্যাক্সের দিন। হুজুর, প্রতিপক্ষ আমার ক্লায়েন্টের উপর মিথ্যা আরোপ আনছে। আমার ক্লায়েন্ট ওনার স্ত্রীর গায়ে হাত ধোয়া তো দূরের কথা, এর আগে কখনো গায়ে হাত। হুজুর, প্রতিপক্ষ আমার ক্লায়েন্টের উপর মিথ্যা আরোপ আনছে। আমার ক্লায়েন্ট ওনার স্ত্রীর গায়ে হাত তোলা তো দূরের কথা, এর আগে কখনো উঁচু স্বরে কথা পর্যন্ত বলেনি। হুজুর, গায়ের দাগ কখনো মিথ্যে হতে পারে না। আপনাকে আমি সব রকমের মেডিকেল সার্টিফিকেট আপনার কাছে প্রদান করেছি হুজুর। সে তো যে কেউ আমার ক্লায়েন্টের ওয়াইফের গায়ে হাত তুলে ওনার গায়ে হাত দাগ দিয়ে মিথ্যে আরোপ আনতেই পারে আমার ক্লায়েন্ট। হুজুর, প্রধান সাক্ষ্য হিসেবে আমি ওনার বাচ্চাকে পেশ করার জন্য আপনাকে অনুরোধ চাইছি। ছোট বাচ্চা কি সাক্ষী হিসেবে আদৌ অ্যাডমিসিবল? অফ কোর্স ইট ইজ অ্যাডমিসিবল, যদি সেই সাক্ষ্যটি সত্যের উপর নির্ভর হয়। হুজুর, দীর্ঘদিন ধরে মেয়েটিকে তার বাচ্চাকে মায়ের কাছ থেকে দূরে রাখা হয়েছে, দীর্ঘদিন ধরে মেয়েটির উপর টর্চার করা হয়েছে, এটা কি হুজুর মেন্টাল ট্রমা না? এটা কি মেন্টাল ক্রুয়েলটি না? হুজুর, আমি আপনার কাছে আবেদন করছি বাচ্চাকে তার মায়ের কাছে কাস্টডি দেওয়া হোক এবং বাচ্চা এবং মাকে 125 সিআরপিসি অনুযায়ী মেন্টেন্যান্স প্রদান করা হোক। থ্যাংক ইউ হুজুর। এভাবে অভির চেষ্টায়, পরিশ্রমে ও অধ্যাবসায়ে কেশের গতি উল্টো পথে ঘুরে যায় ও অবশেষে অভির জয় হয়। অভি প্রমাণ করে সে অপদার্থ মূর্খ নয়, মনের জোর ও নিজের বিশ্বাস থাকলে সব কিছু সম্ভব। অবশেষে সে জিতেছে সবার অপমান অগ্রাহ্য করে। তবে এই জয়ের ভাগিদার সে একা নয়, তার সিনিয়র ছাড়া সে এত দূরে আসতে পারত না। শুধু একটাই আফসোস, যদি প্রথম থেকেই জীবনের এই ধ্রুব সত্যটা সে বুঝতে পারত, তখন থেকেই তার জীবন আরো ভালো হতো, সমৃদ্ধ হতো।
তবে যার শেষ ভালো তার সব ভালো। এখানেই আমাদের নাটকের সমাপ্তি। নমস্কার। এতদিনে আমি বুঝতে পেরেছি বাবার জায়গাটা কোথায় রাখা উচিত। থ্যাংক ইউ সো মাচ বাবা। ঠিক আছে। সিনিয়র অ্যাডভোকেট সঞ্জয়, অভির বন্ধু সৌরভ এবং আমি, আমাদের সিনিয়র অ্যাডভোকেটের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অর্পিতা দি এবং অপোনেন্ট পার্টি যে অ্যাডভোকেটের চরিত্রে অভিনয় করেছে সে হচ্ছে তনুশ্রী, এবং আমাদের জাজ সেটা হচ্ছে রামদা, এবং আমাদের ডিরেক্টর সৌমিত্রদা। নমস্কার। থ্যাংক ইউ টিম ফর সাচ আ ওয়ান্ডারফুল ড্রামা, ইউ রিয়েলি চিয়ারড আস আপ, থ্যাংক ইউ সো মাচ, আ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দেম। এবং আমাদের মিষ্টি ক্লায়েন্ট ছিলেন আমাদের তন্দ্রিমাদি। নমস্কার।
बैठे हैं मिलके सब यार अपने अपने दिलों में अरमा ये है ये जिंदगी में कल क्या बनेगा अपनी नजर में अरमा ये है कोई इंजीनियर का काम करेगा कोई बिजनेस में अपना नाम करेगा कोई न जाने है मेरी मंजिल है कहाँ पापा कहते हैं बड़ा नाम करेगा গড়া দিল কেউ অল্প চাওয়াতে উড়ে গেল কিছু গল্প হাওয়াতে অকারণে আমি অল্প আঘাতেই হচ্ছি অভিমানী কাঁচা মিঠে আলো নাম কি জানি তার বড় অগোছালো কাটছে দিন আমার বেজে ওঠে মন পিয়ানো গিটার হালকা ঘুম পারানি সে তো কল্পনাতে কল্পনাতে যাচ্ছে জড়িয়ে আর একলা রাতে আশকা রাতে যাচ্ছে জড়িয়ে সাজনা লাগে না রাখিয়া তোরে বিন সাজনা কাটে না অবরতিয়া তোরে বিন हर दुआ में शामिल तेरा प्यार है
বিন তেরে লম্হা ভী দুশ্বার হ্যায়, ধড়কনো কো তুঝসে হি দরকার হ্যায়, তুঝসে রাহতে এ তুঝসে চাহতে এ, তু জো মিলি এক দিন মুঝে, মৈ কহীঁ হো গয়া লাপতা, ও জানে যা দোনো জাহাঁ, মেরি বাহো মে আ ভুল যা, বেবি আই লাভ ইউ, বেবি আই লাভ ইউ, বেবি আই লাভ ইউ সামহাউ, বেবি আই লাভ ইউ। আবদারের জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে নেগিয়ে দে, তু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে, এগিয়ে দে এগিয়ে দে, তু এক পা এগিয়ে দে, চাই কয়েক পা তোর সাথে। এটা গল্প কার দেখো লিখছে কে, ভুলে অন্ধকার আলো শিখছে কে, এটা গল্প কার দেখো লিখছে কে, ভুলে অন্ধকার আলো শিখছে কে, কিছু আপনারে জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে নে, এগিয়ে দে এগিয়ে দে, তু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। জো নাকি শুনছো নাকি ওই জলে পুরে নিভে যায়, ডানাতে কেন মন খারাপ লিখে পাঠিয়েছি তোমার পাড়ায়, জানি বৃষ্টি দিনে অলক্ষণে ঝোড়ো হাওয়াকে, আর একলা রাতে আশকা রাতে ভিজতে চাওয়াকে, সাজনা কিয়া তোরে বিন সাজনা কাটে না, হবুর তিয়া তোরে বিন, হ্যালো হ্যালো, লাইট অফ থাক, লাইটটা অফ থাক। বলো ভণ্ড বাবা কি, আরে না না, বলো বাচ্চা বাবা কি, বাচ্চা বাবা কি, বাচ্চা বাবা কি। বাবা অডিয়েন্স তো একদম খাঁচাখাঁচ ভরে গেছে, পারমিশনটা দিলেই প্রোগ্রামটা শুরু করা যাক। শুরু করি, এই বাবার সবাই মাইকের অভাব, কোল টু মাইক নিয়ে আয়। অ্যাডজাস্ট ব্রো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সামনে যে বাবা বসে আছেন তিনি জ্ঞানী নন, মহাজ্ঞানী। আরে
আমি তো বলি উনি পুরুষই নন। আরে আরে কি বলছো? আরে আমি বলছি উনি মহাপুরুষ। তালিয়া তালিয়া তাই বলো। বলো বাচ্চা বাবা কি, বাচ্চা বাবা কি বাবা? এবার বাবা হিমালয় থেকে আপনাদের জন্য এসেছেন, জিজ্ঞেস করো কেন। বাবা আপনাদের সমস্যা সমাধান করতে এসেছে। তালিয়া। বাবা একটা কথা বলি, ঠিক আছে? বলো বলো। গান্ধীজি যেমন পুরো দেশে গান্ধীগিরি চালিয়েছেন, তেমন বাবা পুরো দেশে বাবাগিরি চালাবেন। তালিয়া। বাবা তুমি এর সাথে কিছু একটা ডায়লগ এঁটে দাও। আরে না না, বলো বাবা একটা একটা ছোট্ট করে বলতে দিচ্ছ কোথায় আমাকে? ছোট্ট করে বাবাগিরি সব কি আতি নেই মেরি তো ফিলহাল জাতি নেই। বাবা বাবা কে ডায়লগ হ্যায়, কে পারফরম্যান্স হ্যায়। বাবা কিছু ভক্তগণ আপনার জন্য ভক্তি গীতি রেডি করেছেন। আচ্ছা অনুমতি হলে চালাই? চালাও। এই পল্টু সাউন্ড দে, চালাও চালাও। চেগানো গান সাউন্ড ঠিক আছে বাবা? হেভি গান হচ্ছে, হেভি গান। এবার বাবা আস্তে আস্তে বলছি, এবার বাবা ভক্তগণের সমস্যা সমাধান করবে, ঠিক আছে? একদম। সেটা পার্সোনাল হোক বা প্রফেশনাল, বাবা জানুক বা নাই জানুক, বাবা গুগল করে হলেও ঠিক উত্তর দেবে। একদম। তো কারো কোনো ভক্তগণের সমস্যা আছে? কি সমস্যা? এসো বাবা। বাবা কি জয় হো, জয় হো বাবা। দু মাস ধরে আমার কলেজে অ্যাটেন্ডেন্স হচ্ছে না। ভালোবাসা বুঝলি আজকালকার যুগে কমন, তুই বরং অন্য মেয়ে পটিয়ে নে বুঝলি। বাবা কি জয় হো, জয় হো। যাও বসো, তুমি তোমার জায়গায় বসে পড়ো। এবার আর কোন ভক্তগণের সমস্যা আছে? বলো বলো, এসো। আপনার চরণে প্রণাম বাবা। বাবা শনিবার নিরুপম স্যার আর রবিবার সম্রাট স্যার তো ছুটিই দেয় না, আর অনামিকা ম্যাম উনি তো টিফিনে খেলতে দেওয়াই বন্ধ করে দিয়েছে। আমার অনেক কষ্ট বাবা, আপনি কিছু বলুন। তুমি দাঁড়াও, তোমার উত্তর আমি কি পড়ে দিচ্ছে। এই শোন, তুই আমাকে কোথায় নিয়ে এলি? কি করি বলো বাবা, এখানে সবাই এত ফ্রাস্ট্রেটেড, এর উত্তর আমি দিতে পারবো দূর। না বাবা, এ সমস্যা জনগণের, জনগণ সমাধান করতে পারবে না, তুমি এর সমাধান করতে পারবে, তুমি সমাধান করে দাও। আচ্ছা আমাকেই সমাধান করতে হবে, বুঝলে বালিকা। ফ্রাস্ট্রেশন খুবই তুচ্ছ ব্যাপার, তোমার মতো একজন অনেক বছর আগে আমার কাছে এসেছিল, এখন তার দিকে তাকিয়ে দেখো, ও জিন্দগির উপর ক্লিন আর বাবা কি ভক্তি মেলি নে। বাবা বাবা কে ডায়লগ হ্যায়, বেড যাও বেড যাও বেড যাও। বাবা আর কোনো ভক্তগণের সমস্যা আছে? কি সমস্যা তোমার বাবা? এই পল্টু সাউন্ড দে। বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, দয়া করো আমার ওপর মাথায় চড়াই একটা টোপর, সারা জীবন আই বড় ভাত পেটে সবে না, না না না। বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না। হ্যালো বাবা, বলো বলো আমার কি বিয়ে হবে না? বিয়ে বিয়ে তো বড়ই সমস্যা। এর বিয়ে দিতে হবে। হ্যাঁ বাবা,
এক সপ্তাহের মধ্যে আমার যেখানে যত শিষ্য আছে সবার মধ্যে খবর দে, বিয়ে করতে হয়। শোন তুই, এক সপ্তাহের মধ্যে তোর বিয়ে হবে, যা। বাবা একটা কথা বলি, বল বাবা, একটা এ নিয়ে একটা গান করবেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এই বলটু আরেকটা সাউন্ড দে। কি গান বলছো, শোনা। এরপর আর কোনো ভক্তগণের সমস্যা আছে? কি আছে? আমরা প্রত্যেকে জানতে চাই, তুমি কি আদেও বাবা নাকি ভণ্ড বাবা? কি বলছিস তুই? কি বাবাকে ভণ্ড বলছো? হ্যাঁ বলছি। বাবাকে বিশ্বাস হচ্ছে না? হচ্ছে না। বাবা কি বলছে? যদি তুমি সত্যি বাবা হও তো কিছু চমৎকার দেখাও। কি বাবা এক্ষুনি একটা চমৎকার করে দেখিয়ে দেবেন। দেখাও বাবা ভণ্ড কি ভণ্ড নয়। বাবা সুদূর হিমালয় থেকে জলের উপর দিয়ে হেঁটে হেঁটে এসেছেন, আবার জলের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাবেন। বাবা পারবেন তো জলের উপর দিয়ে? একটু দেখাচ্ছি, দেখাচ্ছি। বাবা কি জয়, বাবা কি জয়, বাবা কি জয়। লাইট 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 লাইট, দাঁড়াও, একটা কথা আছে। ভণ্ড বাবাকে ফলো করার জন্য সোশ্যাল মিডিয়ায় ভণ্ড বাবা ফেসবুক পেজটিকে ফলো করুন, আর ভণ্ড বাবা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টুং করে বাজিয়ে দিবেন, ঠিক আছে? টুং করে গান গান। আর 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 ইনস্টাগ্রামটা পরের সপ্তাহে এসে বলছি। বাবা তোমার দরবারে সব পাগলির খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাই সুমেলা, হরেক রকম পাগল দিয়া মিলাই সুমেলা। বাবা তোমার দরবারে সব পাগলির খেলা, বাবা তোমার দরবারে সব পাগলির খেলা। সোমনাথ পান্ডা অ্যাজ বাবার ছেলে, ইমরান ফ্রম থ্রি ইয়ার্স অ্যাজ বর, সোহেল রানা লস্কর, ইমরান খান, পলমি মন্ডল, তথাগত নন্দা, অপ্তাব, অমিত সামাইন্তন, সাহেলিন গজি অ্যাজ ভক্তগণ, অ্যান্ড দিস বিউটিফুল কমেডি ড্রামা ওয়াজ রিটন অ্যান্ড ডিরেক্টেড বাই অর্কো রায়। আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দেম। বলো বাচ্চা বাবা কি, বলো বাচ্চা বাবা কি। অডিয়েন্সের কেমন লাগলো বাচ্চা বাবার পারফরমেন্স? ভালো তো? কি ওই লাস্ট গানটা আরেকবার চালাও, লাস্ট গানটা। হরেক রকম পাগল দিয়া মিলাই সুমেলা, বাবা হরেক রকম পাগল দিয়া মিলাই সুমেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বলো বাচ্চা বাবা কি, বাচ্চা বাবা কি। ওয়েল মুভিং অন নেক্সট।
মিঠাইয়া शायरी है वो स्पेशली फॉर 3-6 एंड 5-10 जो हम लोग जाने वाले हैं तो दोस्तों शुरू करते हैं यार चलो अब चलते हैं कभी सड़कों पे या सपनों में मिलते हैं क्या है कुछ रिश्ते हम खुद बनाते हैं फिर उसको हम खुद ही छोड़ के जाते हैं हर वक्त इन हसीन लम्हों को शायद अलविदा कहते हैं बहुत हुआ कलेश झगड़ा चलो आप एक साथ मैखाने चलते हैं नशा करके हर एक गलती का एहसास दिलाते हैं यार चलो अब चलते हैं कभी सड़कों पे या सपनों में मिलते हैं कुछ दिन बाद शायद स्टूडेंट वाली फीलिंग नहीं रहेगी ना ही टीचर्स का डांट सुनना पड़ेगा इसी सब चीज़ में हम भूल रहे हैं यार हम अपने को छोड़ के जा रहे हैं ना ही खुदीराम में अड्डाएँ होगी ना ही सीसी में पार्टी होगा जब बिछड़ेंगे एक साथ यार कोई तो रोता होगा शायद एक साथ फिर लड़की या लड़का नहीं ताड़ेंगे तो ये मेल और फीमेल दोनों के लिए हैं क्योंकि हमारी छोरी छोरों से कम नहीं शायद एक साथ फिर लड़की या लड़का नहीं ताड़ेंगे जब बिछड़ेंगे तो इन हसीन लम्हों को याद करते रहेंगे इस कॉलेज की मिट्टी में कोई उसकी पहली मोहब्बत उगा चुके हैं या कोई उसकी आखिरी मोहब्बत दफना चुके हैं
याद रहेगी वो मोहब्बतें जो दोस्ती से शुरू करके दोस्ती पे ख़त्म कर चुके हैं। यार चलो अब थोड़ा आगे निकलते हैं, कभी सड़कों पे या सपनों में मिलते हैं। शायद हम फिर से नए दोस्त बनाएंगे, शायद हम फिर से नए दोस्त बनाएंगे, मगर उस दोस्त में भी तुम लोगों की आदतें ढूंढते रहेंगे। सुना है जब इंसान इंसान को छोड़ के जाते हैं एक आखिरी बार मिलना ज़रूर होता है। सुना है जब इंसान इंसान को छोड़ के जाते हैं एक आखिरी बार मिलना ज़रूरी होता है। यार चलो अब चलते हैं, कभी सड़कों पे या सपनों में मिलते हैं। हाँ इसे, शायद इसे ही अलविदा कहते हैं। तो एक आखिरी शेर है जो शायद जॉन एलिया का, शायद ये ज़िंदगी की भी आखिरी शेर हो सकती है, ठीक है। फिर उसके बाद मैंने कुछ नहीं खोया, फिर उसके बाद मैंने कुछ नहीं खोया, वो मेरी जिंदगी का आखिरी नुकसान था। प्याला पिया मैं प्रेम दा प्याला पिया एक पल में सदियां जिया ओए रत्ता जोगी ओए रत्ता जोगी होए हो सामने हम काबू में कैसे रहे तेरी ऐसी अदा पे तो फिदा हम है प्यारी हो सामने हम काबू में कैसे रहे को तो तेरी ऐसी अदा पे तो फिदा हम है। हो गए लेकिन, और बसंती के मूव्स ने कमाल कर दिया। A round of applause for the boys. सच में यार सबको बसंती याद रहेगी, रहेगी ना? So, it's now time to rock the stage. The most awaited Fakira band in the house. Ladies and gentlemen, distinguished guest and music enthusiast, we are honored to have with us tonight a band that has achieved great acclaim and touched the hearts of millions with their exceptional talent. So we request you to wait for a few minutes and we will have Fakira in the house. A round of applause for them.
জগৎ বেড়ে জাতির কথা লোকে গল্প করে যথা তথা জগৎ বেড়ে জাতির কথা কয়লা সংসারে সব লোকে কয়লা
ঢাকা নদী তুফানে শুনতে হে নদী তুফান সামলেছে নদীর তুফানে সামলেছে ওই যে জনবাসা নদীর তুফানে
দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না মাঝে কাওয়া নয়নে মদিনা, হৃদয় মাঝে কাওয়া নয়।
বাদে আমার ছাড়া আর কার বাহবি, দুদিন বাদে আমার ছাড়া আর কার বাহবি। I'm not afraid.
পারফর্ম করছো তোমরা গুরু? যদিও বাংলা ব্যান্ডের গান সব মানে বসে শুনছেন যারা অবশ্যই তারা হয়তো বসে শোনার অভ্যেস আছে, আমাদের খুব একটা দেখে অভ্যেস নেই বসে যারা শুনছেন, অ্যাটলিস্ট বসে অবশ্য তারা বসে অনেক আনন্দ করছেন এটাও দেখতে পাচ্ছি, তবুও দাঁড়িয়ে যারা রয়েছে তারা যে ঘাম ঝরাচ্ছে তাদের জন্য স্যালিউট। আমরা বাংলা ব্যান্ড, হ্যাঁ বাংলা ব্যান্ড চলবে, খুব ভালো। তো আমরা যেহেতু আমরা কথা কম গান বেশিতে বিশ্বাস করি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো সবাই, আসলে এটা সব মঞ্চ থেকেই বলি তবুও বলতে হয় বারবার, যে স্টেজ থেকে হরে কৃষ্ণ এবং নিজামুদ্দিন একসাথে গাওয়া হয় তারপর আর কী বলার থাকে, আর কিছু বলার থাকে না। তো আমরা নিজেদেরকে বাংলা ব্যান্ড বলি, তাই এমন একজন মানুষকে শ্রদ্ধা জানাতেই হয়, তাকে শ্রদ্ধা না জানালে এই বাংলা ব্যান্ডের সন্ধ্যা অসম্পূর্ণ মনে হয় আমাদের কাছে, শ্রী গৌতম চট্টোপাধ্যায়। এই গানটা সবাই জানে, যারা বসে আছে যারা দাঁড়িয়ে আছে সবাই এই গানটা জানে, সবাই একসাথে গাইব তো। Thank you.
বছর এই খেলা শুধু ভঙ্গি তার চেয়ে এসো খোলা জানলায় পথ ভুল করে কোন রাস্তা হয়তো পেলেও পেতে পারি আনুষঙ্গী কৃষ্ণ আমাদের অ্যালবাম হরে কৃষ্ণ কারা কারা শুনেছ বাহ একটু হরিনাম হবে নাকি আহা কি যে ভালো লাগে আস্তে আস্তে এই জায়গাটা বন্ধ হচ্ছে আমার ভালো লাগছে দেখতে আমার ভালো লাগছে দেখতে Thank you.
ওদেরকে একটু আনন্দ করতে দিন না নিজের মধ্যে, কি আছে, একটাই তো দিন। Hare Rama.
ঢুকে দিয়ে সম্মান জানাতে চাইছি। সবাই হাত তালি দিয়ে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টার অনুষ্ঠানে এতবার কেউ আমাদের নাম উচ্চারণ করেন, চিয়ার্স টু ইউ। তাহলে মজা হচ্ছে তো? বাহ, তোমাদের জন্য একটা জোরে হাততালি আমাদের তরফ থেকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের একটা থ্যাংকস গিভিং, কিছু করার নেই। হলদিয়া ল কলেজকে অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে, থ্যাংক ইউ। ভাইস চেয়ারম্যান সুদীপ্তন সেঠ স্যারকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ শিভম অ্যান্ড অনিকেত, এদের দুজনকে থ্যাংক ইউ। কলেজ অর্গানাইজিং কমিটিকে অনেক ধন্যবাদ, আমাদের যে কারণের জন্য আপনারা শুনতে পাচ্ছেন এই সাউন্ড অ্যান্ড লাইট অ্যান্ড প্রোডাকশন। রেডিও ভয়েসকে অনেক অনেক ধন্যবাদ, এবং অনেক ধন্যবাদ পিআর অ্যান্ড আরডিএস ইভেন্টকে, থ্যাংক ইউ সো মাচ। সবার জন্য একটা সম্মিলিত হাততালি হোক জোরে। যারা আপনারা তো এরকমভাবে আমাদেরকে সমর্থন করছেন, কিন্তু এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের, মানে আমরা যেরকমভাবে বলবো সেরকমভাবে একটু আপনাদের সাপোর্ট করতে হবে, পাবো তো? সে নিয়ে আমাদের কোনো খুব একটা সন্দেহ নয়। তাহলে আমরা করতে করতে বলতে থাকি, প্রথমে যেটা করতে হবে সবাইকে, হ্যাঁ এটা একটু দেখতে হবে যেন নিজের আনন্দ অন্যের দুঃখের কারণ না হয়। তাহলে সবাই মিলে 1 2 3 4, মেয়েরা বেটার হাততালি দিচ্ছে, ছেলেরা পাচ্ছে না। ওদিক থেকে একটু, এত আওয়াজ কম হলে কি করে হবে ভাই? গেরা মেরা নওজবান হিন্দু মুসলমান,
হাততালি দিয়েছিলেন, এবারে কি করতে হবে একটু গান গাইতে হবে, ঠিক আছে? 1 2 3 4 ও হো ফ্যান্টাস্টিক, ও হো। আজ আমরা শিখিয়ে দিয়েছি, আপনারা শিখে গেছেন, এবারে যেটা করতে হবে আমরা হাত দেখালে এই আওয়াজটা করতে হবে, হবে ঠিক আছে? 1 2 3 4 দাঁড়ান। ইন্ডারে পলাশের বন পালাবো পালাবো মন, ইন্ডারে পলাশের বন পালাবো পালাবো মন, দাঁড়ান। ইন্ডারে পলাশের বন পালাবো পালাবো মন, ইন্ডারে পলাশের বন পালাবো পালাবো মন, নেই ইঁদুরে ঢোল কাটে পালাবো মন, ইন্দারে পলাশের বন পালাবো পালাবো মন, ইন্দুরে ঢোল কাটে আর নেই ইন্দুরে ঢোল কাটে, ও কাটে রে বদরে পিরিতির ফুল ফুটে, আর বদরে পিরিতির ফুল ফুটে, আর বদরে পিরিতির ফুল ফুটে। প্রথম থেকে মজা করছে নিরন্তর, তো গানটা এরপরে যে গানটা গাইবো সেটাও একটা মজার গান, কিন্তু আমাদের একটা এই গানটার আমাদের মতন করে একটা মানে আছে, আপনাদের এখানে বলাটা অত্যন্ত জরুরি, কেন জরুরি সেটাও বলছি, গানটা গাইতে গাইতে বলছি। যদি যদি মদ হইতো পেট ফুড়ে খাইতো রে, এরকম যদি একটা নদী থাকতো তাহলে আমাদের তো প্রচুর সুবিধা হতো জীবনে, মানে আমাদের মানে অনেকের আর কি, কারণ এরকম একটা নদীর পাশে বসলেই জীবনের সব দুঃখ বেদনা মানুষ ভুলে যেত বিনা অর্থে আর কি, মানে কোনো টাকার না দিয়েই, লাইন দিতে হতো না, ট্যাক্সের ব্যাপার ছিল না, ইত্যাদি ইত্যাদি। তো যিনি গানটা বানিয়েছিলেন বা লিখেছিলেন তিনি অনেক ভাবনা চিন্তা করেই আশা করে লিখেছিলেন নিশ্চয়ই, কারণ যে গান লেখে বা বানাইছে তার আশা থাকে যে এরকম একটা নদী আমাদের জীবনে কোনো না কোনো দিন আসবে, কিন্তু আমরা মানে মানব জাতি আর কি এই নদীটা কোনো দিন আমাদের জীবনে আসতে দিইনি, কারণ হচ্ছে আমরা যত রকমভাবে পেরেছি সব রকমভাবে প্রকৃতিকে ব্যবহার ধ্বংস ধর্ষণ সব করেছি, যত রকমভাবে আমরা যেটার জন্য বাঁচি সেটাকে যত রকমভাবে নষ্ট করা যায় আমরা করেছি, এবং তার ফলাফল আপনারা মানে আস্তে আস্তে টের পাচ্ছেন, আরও পাবো আমরা।
তো আমরা সব জায়গা থেকে আপনাদের মতন সব বন্ধুদের বলে থাকি, যেখানেই প্রকৃতি বিরোধী কাজ দেখবেন একটু আওয়াজ তুলবেন, বা আমরা যেটার জন্য বেঁচে থাকি, মানে এই আলো হাওয়া জল বায়ু সব কিছুর জন্য, দিনে একটা কাজ, দিনে একটা কাজ যদি আমরা প্রকৃতির জন্য করি, অন্তত নিজের হাতের ময়লাটুকু যদি একটা ডাস্টবিনে ফেলি, এটাই অনেক বড় ব্যাপার, এটুকুই অনেকটা। আপনাদের হাতে যখন আইন আছে, আমাদের পৃথিবীতে মানে আমাদের দেশে এরকম কোনো আইন নেই যে প্রকৃতি সুরক্ষা করবে বা সে আইন পালন করা হয় না, তো এরকম যদি আপনারা কোনো একটা ব্যবস্থা করতে পারেন যে এটা একটা ঘোর দণ্ডনীয় অপরাধ হবে প্রকৃতির কোনো রকম দুর্ব্যবহার করলে প্রকৃতির উপর, তাহলে খুব ভালো হয় এবং আমাদের আগামী প্রজন্মকে কোনো ধ্বংসস্তূপের ভেতর থেকে বা কোনো বন্যার তলা থেকে টেনে বার করতে হবে না। তো আমরা সেটুকু করতে পারবো, তো দিনে একটা কাজ প্রকৃতির জন্য, তাহলে আমাদের জীবনে এরকম একটা নদী আসবেই কোনো না কোনো দিন, আসবে তো? হ্যাঁ, বড় দিদি গো, ও বড় দাদা গো, দিদি গো, বড় দিদি গো, ও বড় দাদা গো, দিদি গো, চামচিকা মাদলি বাজায়, ও বড় দাদা গো, দিদি গো, চামচিকা মাদলি বাজায়, ও বড় দাদা গো, দিদি গো, চামচিকা মাদলি বাজায়। আবার
তার গীত গোবিন্দ পদ্মাবতী গোলে মালে গোলে মালে
Yeah.
শেষ গান।